হ্যালো বন্ধুরা আর এখন বাজে একটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে আমি তোমাদের সামনে একটুও আসতে পারিনি তার অনেক কারণ ছিল আর আমার এখন সবচেয়ে একটা মানে কি বলবো বাজে খবর সেটা শোনো আমার কোনো কাজ হয়নি রান্না বান্না কিচ্ছু হয়নি একটা পনেরো বেজে গেছে পুরো একটা পনেরো একটা নয় একটা পনেরো বেজে গেছে বাবু তো চলে আসবো আড়াইটার মধ্যে তার মধ্যে আজকে টগরি আসেনি আমার ঘর মোছা বাসন মাজা ঘর গোছানো রান্না করা সব কিছু কিন্তু এর মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে তো প্রথমে আমি ঘরটা গুছিয়ে নেবো তারপর ঝাড় দেব না থাক দেখতে থাকো আমি কি কি কাজ করছি আজকে দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করব তো চলো দেখতে থাকো প্রথমে কিন্তু আমি রেসটা চেঞ্জ করিনি কেন এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম তো তারপরেই আমি কাজটা শুরু করব। অবশ্যই চোখ রাখবে আর এখনও যারা কিন্তু লাইক করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দাও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো আর কমেন্ট তো চাই কমেন্ট না হলে কিন্তু একদম ভালো লাগে না তো চলো কাজ শুরু করি আর গল্প করি তোমাদের সাথে তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করি আচ্ছা কি হয়েছে বলো তো আজকে মানে সকাল সকাল উঠেছি জানো কালকে বাবু না অনেক রাত অব্দি প্রোজেক্ট করেছে আমরা সবাই মিলে ঘুমিয়েছি ওই দেড়টা দুটো নাগাদ ঘুমিয়েছি জানো তো তা ও জেগে আছে বে ও প্রজেক্ট করছে আমরা আর ঘুমব আমরা পাশে বসেছিলাম তো সবাই মিলে ঘুমিয়েছি এবার ও আবার ভোরবেলা পাঁচটার সময় উঠেছে মানে কি বলবো দুটো তিনটে প্রোজেক্ট একসঙ্গেই জমা দিতে হবে আর আমার ছেলে না আগে থেকে কিছু করবে না যখন জমা দিতে তার দুদিন আগে থেকে বসবে এটা একটা ওর ব্যাড হ্যাবিট আমি যতবার বলি যে আগে থেকে করে নে করে নে তো যাই হোক করেছে করার পর আমি ওকে লুচি আর আলু ভাজা করে দিয়েছি আর মানে পান্তা ভাত ছিল সেটাই খাইয়েছি ওই বললো মা আলু ভাজা দিয়ে আমি পান্তা ভাত দিয়ে খেয়ে যাবো তো ভাত অনেকটাই ছিল ওকে সেটাই জল ঢেলে মেখে আমি খাইয়ে দিয়েছি তো তারপর ওর বাবা গিয়ে তুলে দিয়ে ওকে কারে তুলে দিয়ে তুলে দেওয়ার এসব তুলে দিয়ে আসার পর তো আমি শুয়েই ছিলাম মানে এত শরীরটা খারাপ লাগছিল হ্যাঁ যে দেরি করে ঘুমিয়েছি তারপর দুপুরেও ঠিকঠাক করে ঘুম হয় না হ্যাঁ এবার তো আমিও ঘুমিয়েছিলাম তো দেখলাম তোমার দাদাভাই এসেও শুয়ে পড়েছে আমাকে আর কিছু বলেনি যে এটা করো ওটা করো ওঠো তো ও দেখি আমরা যখন চোখ খুলেছি তখন কটা বাজে যেন বন্ধুরা দশটা বাজে এবার কী করবো কোনো কাজ হয়নি কিচ্ছু হয়নি রান্না বান্না ঘর ঝাড় দাও ঘর মঞ্চ মানে যাবতীয় যা কাজ থাকে একটা সংসারে সবই তো আমাকে করতে হবে আজকে তো করতেই তো হবে অবশ্যই কে আর কে আর করে দেবে তো তারপর মাথাটা ঠান্ডা করলাম দাদাভাই বললো ওসব অত চিন্তা করো না তুমি সব কিছু আস্তে আস্তে করো আর সব থেকে বড় ব্যাপার দেখো ইউটিউবে এসেছি এইখানে এই প্ল্যাটফর্মে কিন্তু প্রতিদিন কাজ না করলে কোনো রেসপন্স পাওয়া যায় না এটা স্বাভাবিক অন্যান্য জায়গাও তাই প্রতিদিন তুমি যদি ডিউটিতে না যাও তোমাকে তোমার কিন্তু বকা শুনতে হবে আর স্যালারি কেটে নেয় বা নানা ধরনের থাকে না সেরকম কিন্তু এই প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা কিন্তু যাতা না সবাই ভাবে এটা কোনো ব্যাপার না আমি তাদেরকেও বলছি দেখো মানে সত্যি বলছি এটা কাজ না করলে কোনো রেসপন্স পাওয়া যাবে না তো সেই মতন আমার আরও চিন্তা বেড়ে গেছিলো যে আমাকে তো কিছু না কিছু কাজ করতে হবে তারপর এডিট বাকি আছে আমি কখন কি করব একটা এডিট করা মানে কতক্ষণের কাজ বলো তো বন্ধুরা তোমরা তো জানো যারা ইউটিউব করছো তো সব কিছু মাথা ঠান্ডা করে আমি দাদাভাইকে মাছ আর টমেটো আর পেঁয়াজ লঙ্কা সব ভেজে দিয়েছি সুন্দর করে ও ভাতকে দু পিস মাছ ভেজে দিয়েছি ও ভাতকে বেরিয়ে গেছে আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো মানে ইউটিউব প্ল্যাটফর্মের যে কাজগুলো আমি করি সেইগুলো শুরু করে দিয়েছি তো শুরু করে দিয়েছি মানে করতে করতে আমার একটা বেজে গেছে এবার বাবু তো আসবে আড়াইটায় এবার কি করব তো আমি ভাবলাম না করতেই হবে তাড়াহুড়ো করে দেখো আমি কীরকমভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন ঘরও মুছে নিচ্ছি আর মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছিলাম তো কি করব একা হাতে যখন সব সামলাতে হবে না তখন মনের জোরটাও আমাদের অনেকটা বেশি রাখতে হবে তাই না বন্ধুরা বলো তো চলো কি বলছি বন্ধুরা অনেকটাই কাজ শেষ হয়ে গেছে ঘর মোছা হয় ঘর ঝাড় দেওয়া বিছনা গোছানো এবার চলো বাথরুমে কত বাসন সেগুলো মাজবো স্নান করবো পুজো দেবো তারপর রান্না বসাবো ভাবছিলাম ডিম আনতে হবে না একটা ডিম আছে ওটা বাবুর জন্য আপাতত করে দেবো আর রাতে ডিম এনে আর ঝোল করবো এখন আর দোকানে যেতে ইচ্ছা করছে না তো চলো দেখো আমার বাসনপত্র দেখেছ তো এই যে আমার বাসনপত্র আর এই যে আমার কাঁচাকুচির জিনিস এগুলো হচ্ছে কাঁচাকুচির জিনিস এগুলো বাসনপত্র এগুলো আমি সব সবক্ষণে কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিয়ে রান্না করব তো চলো বন্ধুরা দেখো চাল মেপে নিয়েছি একেবারে দুবেলা আলু সিদ্ধ দেবো আর বাবুর জন্য ডিম ভেজে দেবো পরে ভাবলাম যে ডিমের ঝোল কদিন করা হচ্ছে তো ও পিঁয়াজ দিয়ে লঙ্কা লঙ্কাটা খায় না ওগুলো দিয়ে মেখে দিলে ভেজে খুব ভালো খায় আর ডিম তার সাথে একটা ডিম ভাজা তো ওটাই শর্টকাটের মধ্যে করে দিচ্ছি আর আমি আলু সিদ্ধ নেবো আর মাছ ভাজা করব ওটা দিয়ে আমি খেয়ে নেবো এই বেলাটা এভাবেই চালিয়ে নিই তো আমার হাড়ি বসানো হয়ে গেছে দেখো আর বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কাঁচা কমপ্লিট হয়ে গেছে আগে আমি এটা বসিয়ে দিই আগে আমি ভাতটা বসিয়ে দিই তারপর কাপড় মেরবো পুজো দেবো কমপ্লিট হয়ে যাবে সবকিছু দেখতে থাকো ঝল উঠেছে আমি এখনো টুরসি গাছে জল দাও হয়নি পুরো দমে দিচ্ছে দেখাচ্ছি চলো কি আর কি ঠান্ডা হাওয়া উফ ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছের ফুলগুলো দেখো টুক করে একটু বৃষ্টি পড়ছে আর জলগুলো পুরো কালো মতন উপর থেকে দেখো মেঘের ছায়াটা পড়েছে আ দেখো তো তুমি ভাবো না আজকে ছাতা নিয়ে যাইনি জানো তো উপরে আসবে এই টাইমে আসার মানে সময় হয়েছে তোমার দাদা ভাইকে এক কাজ করি আমাদের তো ফোন নাম্বার নেই কারালা কারালাকে বলতে বলি ওকে যেন বৃষ্টির মধ্যে না ছাড়ে তো ফোনটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করছি তো আমার মোটামুটি রান্না বান্না শর্টকাট কমপ্লিট মাছ এখনো ভাজা হচ্ছে আর দেখো আমি কি কি কমপ্লিট করেছি বাবু চলে এসেছে এবার থেকে বসবো আলু সিদ্ধ বার করে নিয়েছি বাবুর জন্য অমলেট বানিয়েছি পিঁয়াজ ভাজা আমার জন্য লঙ্কা ভাজা এটা সুন্দর করে আলুটা এই পিঁয়াজ দিয়ে মাখবো বুঝেছো পিঁয়াজ দিয়ে মাখবো আর দেখো মাছ ভাজা হচ্ছে আমার জন্য আর রুবির জন্য মাছ ভাজা এটা দিয়ে আজকে খাবারটা জমে যাবে আলুটা প্রথমে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে তারপর বাবুকে ডিম ভাজা দিয়ে দেবো আর লঙ্কা দুটো ভেজেছি না লঙ্কা দিয়ে আলু মাখা খেতে ভালো লাগে কিন্তু বাবুরটাকে মেখে তুলে দেবো তারপর আমারটা লঙ্কা দিয়ে মাবো তো চলো খেয়ে দিয়ে কথা বলছি তো খাওয়া দাওয়ার পর জমিয়ে ঘুম দি মানে ঘুমিয়ে পড়েছি আমি আর বাবু আর সন্ধেবেলা দেখো বাবু ফুচকা নিয়ে আস নিয়ে আসে প্রায়ই নিয়ে আসে আজকেও নিয়ে এসছে আর আজকে ফুচকাটা না দারুণ ছিল দারুণ মানে জাস্ট ফাটাফাটি মানে আজকেই ভেজেছে আর খেতে ভীষণ ভালো লেগেছে মানে আলু মাখাটাও যা করেছে টক জলটাও মানে অসাধারণ মানে সব পারফেক্ট লেগেছে তো বাবু খেয়েছে আজকে চল্লিশ টাকার ফুচকা আনা হয়েছে তো ওকে বলেছে তুই বেশিরভাগ টাকা আর আমি ছ পিস মতন খেয়েছি কারণ আমার মানে আমি বুঝতে পারিনি যে ফুচকাটা এত সুন্দর হবে নাহলে বাবুকে বলতাম যে তুই আমার জন্য সেম সেম মানে রাখ তো ভীষণ ভালো লেগেছে আর ফুচকা খেতে সন্ধ্যেবেলা কারই না ভালো লাগে বলো ভীষণ ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল এত ভালো লাগছিলো ফুচকাটা খেতে মনে হচ্ছিলো যে আরও পঞ্চাশ পিস হলে মানে আমি খেয়ে নিতাম আর কি বাবুও বলছিল যে মা আবার আনবা বলি না অনেকটা রাত হয়ে গেছে আর ফুচকা আনার দরকার নেই কারণ পরে তো ভাত খাবোই আর এই আমাদের সামনে এই কাকুটা না ভীষণ ভালো ফুচকা করে তোমরা যদি কেউ আসো আমার বাড়িতে বন্ধুরা তোমাদের কিন্তু এই ফুচকাটা আমি খাওয়াবো দেখবে ভীষণ সুন্দর লাগে খেতে হ্যালো বন্ধুরা এখন আবার চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে কিন্তু রাত দশটা আমার পিছনে ঘড়ি দাঁড়াও দেখাচ্ছি দেখাতে পারবো রাত দশটা বাজে বড় হচ্ছে না এটা রাত কিন্তু দশটা বাজে এখন দাঁড়া দেখো দশটা কুড়ি বাজে তো দশটা কুড়ির সময় এখন আমি কি করব চলো তোমরা দেখে না আর বাবু এখন পড়াশোনা করছে এই যে আর দাদা আজকে আসতে দেরি হবে একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেব। ডিমের ঝোল রান্না হবে আর ভাত দেখো অনেকটাই ভাত আছে দেখেছো তো তো ডিমের ঝোল রান্না করবো দাদাভাই আসার আগেই কমপ্লিট হয়ে যাবে তো এখন এটা সিদ্ধ বসিয়ে দিই যাবতীয় যা মশলাপাতি আছে সেগুলো কেটে কুটে নেব মানে বাটার জিনিস নেই তো আর ওইটুকু জিনিস মিক্সিতে দিলে হয় না তো ঘষে নেবো পেঁয়াজ রসুন আদা একটু ঘষে নেবো আর গরম মশলা আছে ঘরে ওটা দিয়ে নামিয়ে ডিমের ঝোলটা একটু ভালো করে করব। তো কারণ দেখলেই তো দুপুরে কি খেলাম যেমনভাবে খাওয়া হয়নি আর দাদাভাই অত কষ্ট করে এসে আর খেতে চাইবে না ওই ভাজা ভুজি এটা সেটা দিয়ে তো ওর জন্য তো তো করতেই হবে ঝোল আর আমার আর বাবুরও বাবুর বিশেষ করে ঝোল ঢোল না হলে ওর ভাজা ভুজি দিয়ে ভাল লাগে না শুকনো শুকনো আমার কিন্তু খুব ভাল লাগে শুকনো রাত্রিবেলা কোনো বড়া ভাজা বা কোনো সিদ্ধ এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার পছন্দের পছন্দ হলে আর কি হবে বলো ওদের পছন্দটাই এখন মেন মানে প্রাধান্য দেওয়াটাই আমার উচিত তো সেই অনুযায়ী ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম দেখলে আর বাবুর পাশে একটু বসবো তারপর মশলাবাতি করে নেবো করে নিয়ে ডিমের ঝোলটা রান্না করে নেব ঠিক আছে তো এখন আমি পেঁয়াজ আলাদা রসুন নিয়ে বসে গেছি তো ওগুলো এখন মশলাবাতি কো মানে মশলাগুলো কাটবো ছেঁচব তারপর তোমাদের সামনে আসছি আর ডিম দেখো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে ডিমের ঝোল করবো একটুকে দেখছিলে না মশলা কুটছিলাম ডিম ঝাড়াচ্ছিলাম আর এখন দেখো ডিম কষানো কষানোর মানে হয়ে মানে ডিম কষানো শুরু হয়ে গেছে দেখো দেখেছো কত তাড়াতাড়ি মানে মনের জোরটাই হচ্ছে সবথেকে বড় জোর তাই না যে মনের জোর না থাকলে কিন্তু ভাল ভাল লাগে লাগে না না কোনো তো সবকিছু আজকে মানে তাড়াতাড়ি করে একা হাতে কিন্তু সামনে নিলাম এর জন্য কিন্তু একটা কমেন্ট চাই খুব ভালো কমেন্ট চাই ঠিক আছে কমেন্ট কিন্তু অবশ্যই করবে তো ডিমের জলটা কষাচ্ছি এবার ডিমের জলটা এক্ষুনি রেডি হয়ে যাবে আর দাদা ট্রেন থেকে নেমে গেছে তো আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল যে কি খাবে রান্নাবান্না হয়তো করিনি এরকম ভাবছিল আর যেহেতু বাজার ছিল না বাজার করে নিয়ে এসছে বাবু একটু আগে মানে দোকান থেকে ডিমখিন নিয়ে এসেছে আলুও নিয়ে এসছে তো রানাভাই বললো গুড ওই এসে ডিমের ঝোল দিয়ে ভাত খাবে তো ওকে একটু দই আনতে বলেছে আমি তো দই খাবো রাত্রিবেলা এক্ষুনি আমার ডিমের ঝোল হয়ে যাবে তো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো খাওয়ার সময় তোমাদের সাথে একেবারে আসছি তো দেখো বর এনে দিয়েছে দই সারাদিন যে এতটা কষ্ট করেছে এতটা ক্লান্তি সব আমার ধুয়ে মুছে গেছে আর বর দই এনে খাওয়াচ্ছে বলো কতটা ভালো লাগে না তো আজ এই পর্যন্ত এই বন্ধুরা তোমরা ভীষণ ভালো থেকো